নমস্কার বন্ধুরা, রিয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভাতের রেসিপি শেয়ার করব, পোস্ত ভাত। এই রেসিপিটি এতটাই টেস্টি যে এর সঙ্গে কোনো প্রকার তরকারি লাগে না, শুধুই সার্ভ করা যায়। তাহলে চলুন দেখে নিই কী করে আমি এটি তৈরি করছি। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 4 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 মুঠো চিনেবাদাম দিয়ে একটু ভেজে নেব। বাদামের কালার চেঞ্জ হয়ে গেলে আমি তুলে নেব। এরপর এই কড়াইয়ের মধ্যেই আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, এই আলুটাও ভেজে নেব। তবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিন্তু আলুটা ভাজতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকা তুলে আমি পুনরায় আরেকবার নাড়িয়ে দেব। আলুগুলো যেহেতু ছোট ছোট টুকরো করে কাটা, তাই 5 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে মিশিয়ে দিয়ে আমি মাঝখানটা ফাঁকা করে দেব। আর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন পোস্ত দিয়ে দেব। এরপর আমি পোস্তটা একটু আলুর সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভেজে নিয়ে কিন্তু পোস্তটা থেকে একটা যে সুন্দর স্মেল আসবে, তখন এর মধ্যে আমি 2 টেবিল স্পুন পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। যেহেতু এটা পোস্ত রাইস, সেই জন্য কিন্তু পোস্তের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর পুনরায় আমি মিশিয়ে দেব। এরপর এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দেব। এখানে কিন্তু যেহেতু পোস্ত একটু মিষ্টি খায়, তাই আমি লঙ্কাটা বেশি পরিমাণে দিলাম না। এরপর আমি 10-12টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশ দিয়ে দিলাম। এরপর পুনরায় আমি আরেকবার একটু মিশিয়ে দেব। এরপর এর মধ্যে আমি আতপ চালের ভাত রান্না করে নিয়েছিলাম, সেই ভাতটা দেব। এখানে টোটাল আমি 300 গ্রাম চাল নিয়েছি। আপনারা কিন্তু আতপ চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল কিংবা বাসমতি চালও ইউজ করতে পারেন। এরপর আমি পুনরায় আরেকবার মিশিয়ে দেব। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করব আর 1.5 টেবিল স্পুনের মতন চিনি দিয়ে দেব। এরপর আমি পুনরায় একটু মিশিয়ে দেব। এখন আমি এর মধ্যে সে ভেজে রাখা চিনাবাদামগুলো দিয়ে দেব আর 3টে বড় সাইজের পেঁয়াজের আমি বেরেস্তা করে রেখেছি, বেরেস্তা দেব। বেরেস্তা দেওয়ার জন্য কিন্তু এই পোস্ত ভাতের স্বাদটা পুরো একটা অন্যরকম মাত্রা পায়। এরপর আমি আরেকবার একটু মিশিয়ে দেব। সব উপাদানগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব আর আরও একবার মিশিয়ে দেব। আর ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা তুলে আমি পুনরায় একবার মিশিয়ে দেব। আর গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে উপর থেকে ধনে পাতা কুচি সরিয়ে আমি গরম গরম সার্ভ করব। কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।